ओम परतत्वे सदा लीनो राम कृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरे शंतम नमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आम्रा समवेत हुएछि स्वामी विवेकानंदेर शिष्य देर निये जे आलोचना सेई स्वामी विवेकानंदेर पदप्रान्ते आम्रा अनुसरण करछि पूजनीय स्वामी अब्जजानंद जी लिखित स्वामीजी पदप्रांत ग्रंथ থেকে আমরা পড়াশোনা করছি। আজকে আমাদের তৃতীয় দিন আমরা পড়ছি। প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম স্বামীজির শিষ্যদের কথা বলতে গিয়ে কেন স্বামীজির শিষ্যের জীবন পড়ার প্রয়োজনীয়তা আছে, এবং শুরু হয়েছিল স্বামী শুদ্ধানন্দজির জীবনে সামান্য একটি ঘটনা দিয়ে, যে শুদ্ধানন্দজির জীবনের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আমাদের রামকৃষ্ণ সংঘের প্রতি যেটা, সেটি হচ্ছে মঠ রুলস। স্বামীজি যখন এলেন, স্বামীজি আলমবাজার মঠে যখন ফিরে এলেন, সেই সময় স্বামীজির একজন শিষ্য ছিলেন স্বামী নিত্যানন্দজি মহারাজ। নিত্যানন্দজি মহারাজ অনুরোধ করেন যে এই যে নতুন ছেলেরা আসছে, কেমন করে তারা থাকবে, সন্ন্যাস বলে না কি ছাড়বে কি ছাড়বে না, সন্ন্যাস এটা কখনো বলে না। সন্ন্যাস বলছে সব পরিত্যাগ করো, কিন্তু সব পরিত্যাগ করে দিলেও কিছু কিছু জিনিস আছে যেগুলোকে না ধরে থাকলে সন্ন্যাস জীবন কখনো পরিচালিত হয় না। সন্ন্যাস জীবন পরিচালিত এবং সঙ্গবদ্ধভাবে সন্ন্যাস জীবন যখন পরিচালিত হয় তখন তার নিয়ম কানুন আচার আনুন সব কিছু আছে যেটি সকলের সাথে কিছুতেই মেলে না। তাই একটা একটা পদ্ধতিগত জিনিস ঠিক করে দেওয়ার কথা হলো। পরবর্তীকালে সেগুলির অনেকবার পরিবর্তন হয়েছে, সেটি অনেকবার পরিবর্তন হয়েছে, পরিমার্জন হয়েছে, কিন্তু সবটুকুরই মূল খাঁচা যেটার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ লিখিত সেই মঠ রুলস, সেটিকে ধরেই আমরা এখনও এগিয়ে চলেছি এবং সেটি আমাদের আলোকবর্তিকা। স্বামী শুদ্ধানন্দজি জীবনের সবচেয়ে বড় কাজ ছিল এই যে স্বামী বিবেকানন্দ যেদিনকে তার সেই কথা বলেছিলেন সেদিনকে তিনি উপস্থিত ছিলেন। অনেকের মধ্যেই স্বামীজি বলেছেন কেউ কাউ কেউ একজন লেখো আমি বলি, কিন্তু কেউই স্বামী বিবেকানন্দের সামনে এগিয়ে আসতে পারেননি। ইনি সাহস করে এগিয়ে এসেছিলেন এবং তার ফলেই লেখা হয়েছিল স্বামী বিবেকানন্দের মঠ রুলস। দ্বিতীয় দিন আমরা শুরু করেছিলাম যে কীরকমভাবে স্বামীজির সাথে তার দেখা হলো। স্বামীজির সঙ্গে দেখা হওয়ার আগে থেকেই স্বামীজির গুরু ভাইরা কীরকমভাবে তার জীবনকে প্রভাবিত করেছিলেন, কেমনভাবে তিনি একটু একটু করে শ্রীরামকৃষ্ণের সঙ্গে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গেও এসেছিলেন। আমরা তো আগে শ্রীরামকৃষ্ণের সঙ্গ করি তারপরে তার সঙ্গে আসি। শ্রীরামকৃষ্ণের কাছে আসা মানে তার সঙ্গ করা। আমরা শ্রীরামকৃষ্ণকে স্থূল শরীরে সঙ্গ করতে পারিনি, আমি এটা খানিকটা বিশ্বাস করি না। আমি বলি নিশ্চয়ই ফুল হয়ে পাতা হয়ে কিছু হয়ে পাখি হয়ে কিছু হয়ে নিশ্চয়ই ছিলাম, নাহলে শ্রীরামকৃষ্ণকে যদি না দেখে থাকি তাহলে এ জন্মে শ্রীরামকৃষ্ণের প্রতি এই যে আমাদের ভালোবাসা সঞ্চারিত হচ্ছে এটা কখনোই হওয়া সম্ভব ছিল না। নিশ্চয়ই ফুল গাছ পাতা কিছু হয়েছিলাম, আমাদের লিমিটেশন আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা শ্রীরামকৃষ্ণের চরণে উৎসর্গিত সেই সময় হতে পারিনি, কিন্তু এই পরের পর জন্ম যখন মনুষ্য জন্ম হয়েছে তখন তার প্রতি আমাদের সেই পূর্ব পূর্ব জন্মের ভালোবাসা সেগুলি প্রকাশিত হয়েছে। প্রথমে আগে আমরা শ্রীরাম শুদ্ধানন্দজি শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেন এবং তারপরে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের সন্ন্যাসীদের সঙ্গে তার দেখা হয়। তাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ছিল লাট্টু মহারাজের। তারা নিজেরা ছোটবেলা থেকে একটি আলোচনার একটি সভা তৈরি করেন যেখানে সমবয়সী তারা সব একসঙ্গে আলোচনা করতেন। তাদের মধ্যে অনেকেই পরবর্তীকালে রামকৃষ্ণ সঙ্ঘের অন্যতম সন্ন্যাসী হিসেবেও পরিচিত হয়েছেন এবং শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে সঙ্গীভূত হয়েছেন। এইরকমভাবে ধীরে ধীরে তারা যখন স্বামী বিবেকানন্দ ফিরে এলেন তখন স্বামী বিবেকানন্দের সঙ্গে তারা দেখা করতে যান। প্রথম দিনের দর্শনের কথা বলেছিলাম, স্বামীজির ট্রেন যখন এসে শিয়ালদা স্টেশনে এসে নামলো, হ্যাঁ, যখন স্বামীজির ট্রেন এসে শিয়ালদা স্টেশনে এসে থামলো, স্বামীজির ঠিক দরজাটা যেইখানে ভাগ্যক্রমে এটার সমাপতনের মতো সেই দিকেই ঠিক তার বিপরীত দিকে স্বামী শুদ্ধানন্দজি দাঁড়িয়েছিলেন স্বামীজির অপেক্ষায়। সে অপূর্ব দর্শন সন্ন্যাসীকে দেখে তার মন প্রাণ ভরে যায়। তিনি দেখেন
স্বামীজি যখন শিয়ালদা স্টেশনে নামেন, সেখান থেকে রিপন কলেজ অব্দি ঘোড়ার গাড়িতে করে যখন স্বামীজি যান, সেই ঘোড়ার গাড়ির চাকা এই ঘোড়া খুলে দিয়ে সেই উপস্থিত যুবকরা নিজেরা স্বামী বিবেকানন্দকে টেনে নিয়ে যান। ভিড় এত প্রচণ্ড হয়েছিল যে স্বামীজির পক্ষে কোনো বক্তৃতা করাই সম্ভব নয়। তিনি চেষ্টা করেছিলেন একটি দুটি কথা বলতে, কিন্তু তবু সেটা সম্ভবপর হয়নি। স্বামীজি ফিরে আসেন এবং স্বামীজির সঙ্গে ধীরে ধীরে প্রথম দিন অন্য জায়গায় এবং পরবর্তীকালে গোপাললাল শীলের বাগানে তাদের দেখা হয়। প্রথম দিন স্বামী বিবেকানন্দজি কঠোর উপনিষদ বলতে বলেছিলেন, তিনি কঠোর উপনিষদ তার মুখস্থ ছিল না এবং সঙ্গেও তার সঙ্গে কঠোর উপনিষদ ছিল না, সেই কারণে তিনি গীতার একাদশ অধ্যায় ওই বিশ্বরূপ দর্শন যোগে একটি অংশ আছে যেখানে অর্জুন বর্ণনা করছেন তিনি শ্রীকৃষ্ণকে কীরকমভাবে দেখছেন। আমরা বলেছিলাম শ্লোক সংখ্যা 15-31, মোট 16টি শ্লোক আছে যেখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বর্ণনা করছেন। শ্রীকৃষ্ণকৃত যে দৈবী এই বিশ্বরূপ দর্শন তার হলো, সেই বিশ্বরূপ তিনি দর্শন তার কেমন হয়েছিল এবং সেইটি বর্ণনা সেদিনকে করেছিলেন। পরের দিন তিনি রাজনাথ, তার নিজের বাল্যবন্ধু রাজনাথ ঘোষ, পরবর্তীকালে যিনি চিৎগণানন্দপুরী নামে পরিচিত হন, তার সাথে স্বামীজির সঙ্গে দেখা করতে যান। এই দিন ট্যাকে করে তিনি কঠোপনিষদ নিয়ে যান এবং স্বামী বিবেকানন্দকে তিনি কঠোপনিষদ শোনান। স্বামীজির তা সেই কঠোপনিষদের ভীষণ রকমের প্রশংসা করতেন। কঠোপনিষদের প্রশংসা করার মূল কথাটা এই ছিল, কঠোপনিষদের মূল উপজীব্য হলো শ্রদ্ধা। কঠোপনিষদ পড়লে এই শ্রদ্ধার ভাব জাগ্রত হয়। আমরা জানি নচিকেতার পুত্র ব্যজস্রবস মুনির, নচিকেতা ছিলেন ব্যজস্রবস মুনির পুত্র। ব্যজস্রবস মুনি একটি যজ্ঞ করেছিলেন, যজ্ঞ শেষ হয়ে যাবার পরে সেই যজ্ঞে যারা উপস্থিত ছিলেন তাদেরকে সব গোদান করেছিলেন। গরুগুলো এমন, নচিকেতা দেখলেন গরুরা কোনো দিন ঘাস খাবে না, গরুরা আর কোনো দিন দুধ দেবে না, গরুরা কোনো দিন মাঠে হালও চড়াতে পারবে না, এত খারাপ কোয়ালিটির গরুরা গরু দেওয়া হচ্ছিল। তার বাবা, তার মনের মধ্যে হচ্ছিল যে তার বাবা যে এই যে দিলেন এতে তো কোনো লাভ হবে না। তখন তিনি তার বাবাকে প্রশ্ন করেন, তুমি আমাকে কাকে দান করলেন? একবার, দুবার, তিনবার যখন হলো তখন বাবা বিরক্ত হয়ে তাকে বললেন, যা তোকে যমকে দান করলাম। মৃত্যুর দেবতা যমরাজের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং যাত্রা করে তিনি যম যমালয় গেলেন। তার পরের গল্পটা অন্য, কিন্তু এই যাওয়ার সময় তার একটি শ্লোক মনে পড়েছিল, বহু নামে মি প্রথম, বহু নামে মি মধ্যম। আমার পিতার অনেক শিষ্য আছে, আমি তাদের ভেতরে সেরা নাও হতে পারি, কিন্তু অবশ্যই আমি তারা আমি অবশ্যই দ্বিতীয়, আমি তৃতীয় বা অধম কোনোটাই নই। এই বোধটাই যে আমার আমি পারি এবং আমি অন্যান্যদের মধ্যেও কোনো কোনো বিষয়ে শ্রেষ্ঠ, এবং এই যে নিজের প্রতি আত্মশ্রদ্ধা, এটা যদি না আসে আমাদের জগৎ সংসারে কোনো কাজই হয় না। ধর্মজীবন তো হয় না, সংসার জীবনও আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি না। এই কঠোপনিষদ এই গভীর বাণীটি আমাদের ভেতর দিয়েছেন এবং এই গভীর শ্রদ্ধা আমাদের ভেতরে জাগ্রত করেছেন। স্বামীজি এটির ভূয়সী প্রশংসা করতেন এবং এইটি এই কারণে স্বামীজির কাছে এই উপনিষদ, উপনিষদগুলোর মধ্যে কঠোপনিষদ অত্যন্ত শ্রেষ্ঠ। শুধু তাই নয়, স্বামীজি তার প্রতি একটি উপনিষদ প্রীতি জাগিয়ে দিয়ে গেছিলেন, তার ভেতরে একটি অদ্ভুত উপনিষদ প্রীতি জাগিয়ে দেন। পরবর্তীকালে দেখা যায় যখন তিনি লিখেছেন, যখন তার মন খারাপ হতো, যখন তার মনে হতো যে না কোনো কিছুই আর পেরে উঠছি না, তখনই উপনিষদগুলি তারকে ভীষণ রকমভাবে সাহায্য করত। তিনি বলতেন, যখন পরচর্চায় মগ্ন হইয়া আত্মচর্চায় ভুলিয়া থাকি তখন শুনিতে থাকি। উনি বিভিন্ন উপনিষদের উদ্ধৃতি দিয়েছেন, মুণ্ডক উপনিষদ, কঠোর উপনিষদ, শ্বেত শ্বেতাত্তর উপনিষদ, এগুলি সত্যি সত্যি আমাদের নতুন করে আমাদের নিজের স্বরূপ সম্বন্ধে জানিয়ে দেয়। পূজনীয় আত্মস্থানন্দজি তখন সাধারণ সম্পাদক, আমরা নতুন সাধু হতে এসেছি। একদিন আমাদের জিজ্ঞাসা করলেন যে শ্রীরামকৃষ্ণ বা যে কোনো বিষয়ে যে স্তোত্র আছে সেটি থেকে মুখস্থ আমাদের বলতেই হবে। আমরা প্রায় সব মাথা চুলকাচ্ছি, আমরা কেউ শ্লোক বলতে পারছি না। মহারাজ খুব বকাঝকা করলেন, আত্মস্থানন্দজি যারা বকুনি খায়নি তারা জানতেই পারবে না, এ কী ভয়ঙ্কর বকুনি ছিল, একদম ননস্টপ 15 মিনিট ধরে বকুনি খেয়ে গেলাম, একদম চুপচাপ খেলাম। তারপরে উনি যখন শান্ত হলেন তখন তিনি আমাদের একটি
ভারী সুন্দর কথা বললেন। কথাটা এই এখন আমার কানে বাজে, সেটা সেটা হচ্ছে তিনি বললেন, সবসময় মন কি ঈশ্বর ভাবনায় ডুবে থাকবে? জীবনে এমন এমন একটা সময় আসবে যে সময় আমাদের ঈশ্বর চিন্তা করতে ইচ্ছে করবে না, ঈশ্বরের কথা ভাবতে ইচ্ছা করবে না, এমনকি ঈশ্বরের নাম করতে শুধু ইচ্ছা করবে না, তখন এই স্তব স্তুতিগুলো আমাদের বাঁচায়। তিনি উদাহরণ দিয়েছিলেন, হৃদয় কমলা মধ্যে রাজিতম নির্বিকল্পম, আমার হৃৎপদ্মে সেই নির্বিকল্প স্বরূপ ঈশ্বর অধিষ্ঠান করছেন। বলছেন যখনই তুই মনের মধ্যে এই ভাবনাটা তোর আসবে, তখন তোর নিজের কাছে ধিক্কার লাগবে, তোর মনে হবে এই চিন্তায় এই এই যে পবিত্র মন, এর মধ্যে কি কুচিন্তা করতে পারি? তখন মন সরসর করে ভগবানের দিকে এগিয়ে যায়। এই শাস্ত্র আমাদের এই কাজটি করে, তিনি তার ভেতরে এই শাস্ত্র চর্চার একটা অভ্যাস থেকে গেছিল এবং এই অভ্যাস পরবর্তীকালে জীবনের শেষ দিন অবধি ছিল, যেটা আমরা স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছিলাম। তিনি নিত্য শাস্ত্র চর্চা করতেন, শুধু চর্চা করতেন না, অন্যদের নিয়ে পড়াশোনা করতেন। তিনি কখনো বলতেন না আমি আচার্য পড়াচ্ছি, তিনি বলতেন এসো আমরা একটু চর্চা করি, শাস্ত্রের চর্চা করার কথা তিনি সবসময় বলতেন। স্বামীজির সাক্ষাৎ দর্শন লাভ করার পরে দুটো মাস কেটে যায়। স্বামীজির এই দুর্বার আকর্ষণ তাকে আর সংসারের ভেতরে রাখতে পারছিল না, বিয়ে পরীক্ষা সামনে, সেটাকেও তার অপ্রয়োজনীয় মনে হলো। আরও বেশি করে তার এই বৈরাগ্যে আগুনেতে ঘি ঢেলে দিলেন তার ছোট ভাই সুশীল মহারাজ, তিনি বাড়ি ছেড়ে এসে সঙ্গে যোগদান করলেন। তখন তার অদ্ভুত একটা কষ্ট হতে থাকলো। পরবর্তীকালে তার একটি স্মৃতিকথায় তিনি এই সময়ের কথা লিখেছেন। তিনি লিখছেন, আমার ছোট ভাই স্বামী প্রকাশানন্দ প্রথম মঠে যোগদান করেন, তার সাধু হবার পর বেশ কিছুদিন আমার যে কী অবস্থা গিয়েছে তা বলার নয়। বাড়ি ছেড়ে সাধু হওয়া কি বাড়িতে থেকেই ধর্মজীবন যাপন করা, কোনটি আমার সিদ্ধি লাভে সহায়ক হবে, এই চিন্তায় ভীষণ সংশয়াকুল চিত্তে মাসের পর মাস কাটিয়েছি। মনে ঘোর অশান্তি, কিছুতেই স্থির করে উঠতে পারছিলাম না। আলমবাজার মঠে যাতায়াত নিয়মিত চলেছে, এমন সময় একদিন একজন সাধুর মুখে শুনলাম, ওই যে গাজনের সন্ন্যাসী দেখছ, এরাও ঠিক ঠিক করলে যে কদিনের জন্যই হোক সংসারীদের চেয়ে এরা অনেক উঁচুতে। এ কথা শোনা মাত্রই মনে জোর এত পেলুম যে সেই দিনই সাধু হবার সংকল্প ঠিক করে ফেললাম, মনে আর কোনো দ্বিধা থাকল না। এই দ্বন্দ্বটা কিন্তু প্রায় সবারই থেকেছে, এটা হয়, খুব স্বাভাবিক। কোন পথটা আমাদের জন্য শ্রেয় আমরা সবসময় বুঝে উঠতে পারি না, সংসারেও দেখবেন কোন পথ আমাদের জন্য শ্রেয় আমরা সবসময় বুঝে উঠতে পারি না, কিন্তু সেই সময় যদি আমরা কোনো একটা কংক্রিট আদর্শ দেখতে পাই, কোনো একটা জীবনবোধ যদি আমরা দেখতে পাই, সেই জীবনবোধ আমাদের উঁচু আদর্শের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। 1897 সালের এপ্রিল মাসে সুধীর অবশেষে গৃহত্যাগ করলে মঠে চলে এলেন, কিন্তু সেই সময় স্বামীজি মঠে ছিলেন না, তিনি দার্জিলিংয়ে গিয়েছিলেন। তার কয়েকদিনের মধ্যেই স্বামীজি দার্জিলিং থেকে ফিরে এলেন, স্বামীজির সঙ্গে এলেন স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী যোগানন্দজি, স্বামীজি শিষ্য মাদ্রাজি শিষ্য, যাদের যার কথা আমরা পড়েছি, আলাসিংহ পেরুমল ইনি এলেন, এবং জিডি নরসিংহাচারিয়া। স্বামী সুধীরকে দেখে সুদ্ধানন্দজিকে খুব খুশি হলেন এবং স্বামীজি তাকে খোকা বলে ডাকতেন। কী অদ্ভুত কথা, নিবেদিতাকে মা ডাকছেন খুকি বলে আর স্বামীজি তার শিষ্যকে ডাকছেন খোকা বলে। এই যে তুই খানিক্ষণ আগে আমাদের বিট্টুবাবু প্রশ্ন করছিল না, যে এদের সন্ধ্যা সবার কালে ব্রহ্মচর্য কেন হয়নি, এরা জগৎকে আমাদের কীরকমভাবে দেখা, আমরা ওদের সামনে লিটারালি খোকা, আমাদের স্ট্যান্ডার্ডটা ওই রকমই, খোকার মতোই, উই আর সিম্পলি লিটল বয় কিডস তাদের সামনে। অতএব এই তাদের যে অবস্থান সেটা আমরা তাদের অবস্থায় না উঠলে বুঝতে পারবো না। স্বামীজির পদপ্রান্তে তিনি আশ্রয় পেলেন এবং তার মনে হলো তার জীবন ধন্য হয়ে গেল। মঠে পুরাতন এবং সন্ন্যাসীদের সংখ্যা ক্রমাগতই বাড়ছিল, যেটা আমরা বললাম সেটা হচ্ছে স্বামীজি সেই সময় ওই মঠ রুলস লেখা হলো, স্বামীজি ডিকটেট করলেন এবং গণেশ হিসেবে যেন শুদ্ধানন্দজি লিখলেন। এরপরে শুদ্ধানন্দজিকে তিনি যে নির্দেশটি দিয়েছিলেন সেটা কিন্তু খুব প্রয়োজনীয় নির্দেশ। স্বামীজি বলছেন, দেখ একটু দেখে শুনে নিয়মগুলি ভালো করে কপি করে রাখ,
দেখিস যদি কোনো নিয়মটা নেগেটিভ বা নেতিবাচক লেখা হয়ে থাকে সেটিকে পজিটিভ বা ইতিবাচক করে নিবি। স্বামীজি প্রণীত এবং শুদ্ধ মহারাজ সুধীর মহারাজ কর্তৃক শ্রুতি লিখিত এই নিয়মগুলি পরবর্তীকালে বেলুড় মঠের নিয়মাবলী বলে পরিণত হয়ে কোনো একটাও এখানে না শব্দ নেই। আমাদের তো এটা দেখানো সম্ভব নয়, বেলুড় মঠের নিয়মাবলী এটা স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল, কিন্তু এই নিয়মাবলীতে একটা ভারী সুন্দর জিনিস আছে, নয় শব্দটা না শব্দটা এখানে কোথাও নেই। অসম্মত অক্ষম এই জাতীয় শব্দ ব্যবহার করে হয়েছে, কিন্তু কোনো অবস্থাতে না বা কোনো নেতিবাচক শব্দ এই সমস্ত মঠ রুলসের কোথাও নেই। বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় মঠ রুলস এবং হিন্দিতেও মঠ রুলস আছে আমাদের। শুদ্ধানন্দজিকে ক্রমাগত সুধীর মহারাজকে তিনি গ্রহণ করলেন, তার মন্ত্র দীক্ষা হয়নি। খানিকক্ষণ আগে প্রশ্ন করছিলেন না ব্রহ্মচর্য দীক্ষা, ব্রহ্মচর্য দীক্ষা আগে হয়ে গেল শুদ্ধানন্দজি। স্বামীজি নাম দিলেন ব্রহ্মচারী শুদ্ধানন্দ এবং এই ব্রহ্মচর্য দীক্ষার পরে তারপরে তার মন্ত্র দীক্ষা হলো। স্বামীজি মনে করেছিলেন এই ব্রহ্মচর্য দীক্ষা হওয়া আগে বেশি প্রয়োজন, তাই ব্রহ্মচর্য আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা দেওয়া হলো। স্বামীজি যে আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা দিতেন এবং এখন যে ব্রহ্মচর্য দীক্ষা দেওয়া হয় সেটা খানিকটা আলাদা, কারণ এই যে ব্রহ্মচর্য দীক্ষা এটির সূত্রপাত অনেক পরে 1906 সালে রামকৃষ্ণানন্দজি এই মন্ত্রের মন্ত্রদ্রষ্টা ঋষি। এখন যে ব্রহ্মচর্য দীক্ষা হয় মূল ভাবটা স্বামীজি যেভাবে দিতেন সেই মূল ভাবটিকে অক্ষুণ্ণ রেখে কিছু মন্ত্র তার সঙ্গে সংযুক্ত করা হয়েছিল এবং স্বামী রামকৃষ্ণানন্দজি এই মন্ত্রদ্রষ্টা ঋষি ছিলেন, তিনি এই মন্ত্রগুলি রচনা করেন এবং প্রথম এই ব্রহ্মচর্য মন্ত্রের দীক্ষা পান শঙ্করানন্দজি মহারাজ, অমূল্য মহারাজ। তিনি স্বামীজি স্বামী রামকৃষ্ণানন্দজির কাছে মাদ্রাজ মঠে ছিলেন এবং সেইখানেই তিনি এই মন্ত্র দীক্ষা পান। পরবর্তীকালে এই মন্ত্রগুলির পরিমার্জন হয়েছে, কিন্তু এইভাবেই শুরু হয়েছিল। স্বামী শুদ্ধানন্দজির আগে ব্রহ্মচর্য দীক্ষা হয়, স্বামীজি তার নাম দেন ব্রহ্মচারী শুদ্ধানন্দ এবং পরে তার মন্ত্র দীক্ষা হয়। যেদিন তার মন্ত্র দীক্ষা হয় একই দিনে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীরও মন্ত্র দীক্ষা হয়েছিল। এ বিষয়ে খুব ডিটেলে আমরা স্বামী শিষ্য সংবাদে পড়েছি। শুদ্ধানন্দজি বাইরে বসেছিলেন, প্রথমে ঠাকুরের ঘরে শরৎচন্দ্র চক্রবর্তীকে তিনি ডাকেন এবং তাকে কিছু নির্দেশ দিয়ে মন্ত্র দীক্ষা দেন, জপ করার পদ্ধতি দেখে দেন। স্বামী শরৎচন্দ্র চক্রবর্তী সেই সময় গুরু পুজোর জন্য কিছু নিয়ে আসেননি, তিনি ঠাকুরের পূজার জন্য কিছু ফুল এবং কিছু লিচু এনেছিলেন। স্বামীজি বলেন যে ভাণ্ডার থেকে কিছু ফল চেয়ে আনতে, তিনি স্বামীজির জন্য কতগুলো লিচু চেয়ে এনেছিলেন এবং সেগুলোই স্বামীজির হাতে দেন। মজার কথা হলো এই, স্বামীজি ঠাকুর ঘরে বসেই সে একটা একটা করে লিচু খেতে শুরু করে দিয়েছিলেন, তার থেকেও একটা দুটো বেঁচেছিল। এরপরে শরৎচন্দ্র চক্রবর্তী বাইরে চলে যাওয়ার পর শুদ্ধানন্দজিকে তিনি ডাকেন এবং শুদ্ধানন্দজিকে আনুষ্ঠানিক মন্ত্র দীক্ষা দেন। মন্ত্র দীক্ষা দেওয়ার পরে আবার সেই গুরু পূজার প্রসঙ্গে তখন দুটো তিনটে লিচু পড়েছিল, মেচেছিল, স্বামীজি ওই লিচুগুলোই তার হাতে গুরুদক্ষিণা হিসেবে দিতে বললেন। এই যে আমরা ভাবি যে অনুষ্ঠান, এই যে পাঁচ রকম ফল নিয়ে যাওয়া, ধূপ ধুনো হেনা তেনা সব নিয়ে যাওয়া, গুরুদক্ষিণা গুরু পূজা নিয়ে, এগুলো অবশ্যই আমাদের মনকে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে গেলে একটা 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 ভালো কাজে শুরু হচ্ছে তার সূত্রপাতের জন্য এটা প্রয়োজন আছে, কিন্তু আসল যেটা জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা উন্মুক্ত খোলা মন, যে মন দিয়ে আমরা ঈশ্বরকে গ্রহণ করতে পারবো। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে একজন জিজ্ঞাসা করেছিলেন কী কী আনবেন, মহাপুরুষ মহারাজ বলেছিলেন প্রাণ আনতে পারো মা, প্রাণ, প্রাণটি খুব জরুরি, প্রাণ যদি না থাকে যে প্রাণেতে সেই বীজটি রোপিত হবে সেই বীজটি ঠিকঠাক মতো কাজ করবে না। স্বামীজির সেই দিনকে তিনি এলেন, স্বামীজি তাকে প্রশ্ন করেছিলেন তার কী ভালো লাগে, সাকার ভালো লাগে না নিরাকার ভালো লাগে। এখানেও শুদ্ধানন্দজির দ্বন্দ্ব ছিল, শুদ্ধানন্দজি বললেন কখনো আমার সাকার ভালো লাগে কখনো আমার নিরাকার ভালো লাগে। স্বামীজি বললেন গুরু ঠিক ঠিক বলতে পারেন বলে এবার তার হাতটি নিয়ে নিজের হাতের মধ্যে নিয়ে খানিকক্ষণ ধরে থাকলেন এবং খানিকক্ষণ ধ্যান করার পরে তখন তিনি তাকে মন্ত্র দিলেন এবং এ বিষয়ে স্বামীজি তাকে কিন্তু আনুষ্ঠানিক সন্ন্যাস দীক্ষা দেননি। অনেক পরে 1898 সালে জুলাই সেপ্টেম্বর মাসে তখন তিনি আলমোড়ায় লালা বদ্রীশার বাড়িতে স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের সঙ্গে ছিলেন। নিরঞ্জনানন্দজি গভীর তপস্যায় মগ্ন ছিলেন,
এবং তার সেবক হিসেবে তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি সেইখানেই আনুষ্ঠানিক শ্রী শ্রী ঠাকুরের ছবির সামনে নিরঞ্জনানন্দজি তাকে আনুষ্ঠানিক সন্ন্যাস দীক্ষা দান করেন। শুধু তাই নয়, তার নামটিও যে শুদ্ধানন্দ স্বামীজি দেওয়া নাম ব্রহ্মচারী শুদ্ধানন্দ, সেই নামটি রেখেই তার নাম দেন স্বামী শুদ্ধানন্দজি। স্বামী শুদ্ধানন্দ তার স্মৃতিকথায় সঠিক তারিখটি বলতে পারেননি, কিন্তু পরবর্তীকালে আমরা এটি স্বরূপানন্দ মহারাজ, যিনি তখন প্রবুদ্ধ ভারতের সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন, তার ব্যক্তিগত দিনলিপি থেকে পাওয়া গেছে। তারিখটা ছিল 16 সেপ্টেম্বর 1898 সালে নিরঞ্জনানন্দজি শ্রী শ্রী ঠাকুরের ছবির সামনে তাকে বিধিবদ্ধ বিরজাহোমে দীক্ষিত করেন। এবার আমরা শুনব স্বামীজি কীরকম ট্রেনিং দিতেন। এই যে আমাদের এখন যে সাধন পদ্ধতিটা আমরা পাই গুরু পরম্পরায় পাই, এইটা কীরকমভাবে এলো এটা আমাদের কিন্তু জানা দরকার। স্বামী বিবেকানন্দ তার শিষ্য বিরজানন্দজি শুদ্ধানন্দজি এদের সকলকে একদিন কাছে ডেকে নিয়ে এসে দীর্ঘ সময় ঠাকুর ঘরে বসে সাধন ভজন সম্পর্কে উপদেশ দিয়েছিলেন। আসন, প্রাণায়াম, ধ্যান, জপ, ধ্যানের ফল বা জপের ফল কী করে ভগবানকে সমর্পণ করতে হবে, যেরকম পদ্ধতিগতভাবে আছে, পরপর পরপরভাবে আছে, এটি তিনি শিক্ষা দিয়েছেন। শুধু শিক্ষা দিয়ে শেষ হয়নি, তিনি তুরিয়ানন্দজি মহারাজকে নিযুক্ত করলেন। তুরিয়ানন্দজি দিনের পর দিন এই সব ছাত্রদের নিয়ে এই বিধিবদ্ধভাবে সাধন ভজন শিখিয়েছিলেন। আমরা সবসময় এরকম মাস্টারমশাই পাই না, আমরা গুরুর কাছে পাই, বারবার গুরু দর্শন করি এবং গুরুর শরীরে থাকাকালীন যত ডাউট থাকে, যত আমাদের দ্বন্দ্ব থাকে, সেগুলো দূরীভূত করার চেষ্টা করি। কিন্তু সেই সময় এটা সহজে সুযোগ ছিল, গুরুর কাছে বসে সাধন ভজনের পদ্ধতি শেখা। শুধু তাই নয়, সেটা যাতে অভ্যাসে পরিণত হয়, এমন একজন মানুষকে খুঁজে বার করা, শিক্ষাটা অভ্যাসে পরিণত হয়, এটি পরম্পরায় এখনও পর্যন্ত আমাদের সকলের কাছে আসে। এই শুদ্ধানন্দজি বক্তৃতা দেওয়া মানে ক্লাসে নেওয়া, ধর্ম প্রসঙ্গ করা, এটা শুরু হয় স্বামীজির উপস্থিতিতেই। আলমবাজার মঠে একদিন বড় হল ঘরে সবাই বসে আছেন, স্বামীজি আদেশ করলেন ব্রহ্মচারী শুদ্ধানন্দজিকে যে আত্মতত্ত্ব বিষয় তিনি কিছু বলবেন। শুদ্ধানন্দজি একদম ভয় না পেয়ে স্বামী বিবেকানন্দ স্বামী বক্তৃতা দিচ্ছে, তিনি বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক মৈত্রী যে উপাখ্যান আছে, মৈত্রী সংবাদ, যাজ্ঞবল্ক মৈত্রী সংবাদ, সেখান থেকে আত্মতত্ত্ব বিষয় আলোচনা করতে থাকলেন, যেখানে মৈত্রী জিজ্ঞাসা করছেন তার স্বামীকে, তার স্বামী তার সম্পত্তি দুই স্ত্রীর ভেতরে ভাগ করে দিতে চাইছেন। মৈত্রী জিজ্ঞাসা করলেন যে এতে কি তার মুক্তি হবে, যাজ্ঞবল্ক বললেন না, এতে তার মুক্তি হবে না। তখন মৈত্রী তাকে বললেন যে যে সম্পদ পেয়ে আমার আত্মমুক্তি হবে না, সে সম্পদ নিয়ে আমি কী করবো, সে তো ধুলার মতো পড়ে থাকবে। এরপরেই যে দুজনের কথোপকথন হতে থাকলো, তার ভেতরে যাজ্ঞবল্ক ব্যাখ্যা করছেন আত্মতত্ত্ব ভাগ্য মুক্তি উপায়, সেইটি সেদিনকে তিনি বললেন। স্বামীজি এই ভাষণ শুনে ভীষণ রকমের আনন্দিত হয়েছিলেন। স্বামীজির একটা বৈশিষ্ট্য ছিল, যদি স্বামীজিকে আমরা ভালোবাসি এই বৈশিষ্ট্যটা অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে স্বামীজি প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি কাজে খুব উৎসাহ দিতে ভালোবাসতেন। পরবর্তীকালে শুদ্ধানন্দজি সেদিনকার ঘটনা লিখতে গিয়ে লিখছেন এরকমভাবে, বলছেন আরেরূপ উৎসাহদাতা ভরসাদাতা কোথায় পাইব, কোথায় পাইব এমন ব্যক্তি যিনি শিষ্যবর্গকে লিখিতে পারেন। I want each one of my children to be 100 times greater than I could ever be. Every one of you must be a giant. This is my word. আমি চাই তোমাদের প্রত্যেককে আমি যাহা হইতে পারিতাম তদপেক্ষা শতগুণে বড় হও। তোমাদের প্রত্যেককেই সুর বীর হইতেই হইবে, না হলে চলিবে না। আমরা বলি না বিবেকানন্দের কাছে আসি, বিবেকানন্দের অনুধ্যান করি, বিবেকানন্দের অনুধ্যান মানে বিবেকানন্দের অনুসারী হয়ে যাওয়া, বিবেকানন্দের ভাবটি আমাদের নিজেদের জীবনের মধ্যে গেঁথে যাওয়া। এটা যদি না গেঁথে যায় তাহলে আমরা শুধুই ওই বছরে একদিন 12ই জানুয়ারি করব, একটা সম্মেলন করব, খুব দুঃখ লাগে আমার যখন আমাদের এখানে অনেকে বলে সম্মেলন কত হবে, তারপরে সম্মেলন যখন চলতে থাকে
তখন জিজ্ঞাসা করে আর কতক্ষণ চলবে, প্রথমে কবে হবে, ঠিক আছে কবে হবে, তারপরে তার আগে জিজ্ঞাসা করে কী দেওয়া হবে, ঠিক আছে কী দেওয়া হলে সেটাও ঠিক হলো, তারপরে কমিটির প্রশ্ন থাকবে কী খাওয়ানো হবে, এসে কি টিফিন খাওয়ানো হবে আর দুপুরে কী কী খাওয়ানো হবে, তারপরে সেটা হয়ে গেলেও সেটাও ঠিক হয়ে গেলে তারপরে চলতে থাকলেও তারপরে এই পদ্ধতি চলতে থাকে। তারপরে আবার তারা বলতে থাকেন যখন বক্তৃতা হচ্ছে, একটা বক্তৃতা দুটো বক্তৃতা, সেই বিষয়টা নিয়ে যারা অল্প বয়সী ছেলেরা আছে তারা তাদের বক্তব্য বলছেন, এইসব হচ্ছে, তখন কানের কাছে ফিসফিস করে এসে বলতে থাকে আর কতক্ষণ চলবে, তারপরে আর কতক্ষণ চলতে চলতে তারপরে যখন শেষ হয়ে যায় তখন বলবে আহা কী অপূর্ব হলো, এত অপূর্ব হলো, মন প্রাণ একদম ভরে গেল। এইরকম বিবেকানন্দ অনুধ্যান অনুশীলন চাই না। বিবেকানন্দ অনুশীলন মানে তার ভাবিতে ভাবে ভাবিত হয়ে যাওয়া। এই ভাবে যদি আমরা ভাবিত না হয়ে যেতে পারি তাহলে কিন্তু বিবেকানন্দ অনুশীলন করা, আমাদের করা না করা দুটোই প্রায় একই রকম অর্থ বহন করে নিয়ে আসে। তারপরে স্বামীজির এই যে কথা আছে না, তিনি বলছেন যে আমি চাই আমার প্রত্যেকটি সন্তান সুরবীর হবে, তা আমার চেয়েও, আমি যা হয়েছি তার চেয়েও কয়েক লক্ষ কোটি গুণ বাড়বে, বৃদ্ধি হবে। এইরকম গুরু আমরা বড় একটা চাই না, সবাই বলে, সবাই বলতে থাকে গুরুই বিরাট, তা শিষ্যরা আর কী কেমন কী করেছে। গৌরী পণ্ডিত এই আমাদের ভৈরবী ব্রাহ্মণী এসেছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণর ভেতরে যে অবতার আছে, তিনি অবতার পুরুষ বিরাজ করছেন, এটি তিনি তর্ক করেছিলেন পণ্ডিতদের কাছে। ঠাকুরের অবতারত্ব তিনি এস্টাবলিশ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যখন সবাই শ্রীরামকৃষ্ণকেই চিনছে, শ্রীরামকৃষ্ণকেই জানছে, তার কাছেই আসা যাওয়ার চেষ্টা করছে, তখন ভৈরবী ব্রাহ্মণীর মধ্যে একটা অদ্ভুত ক্ষোভ দেখা দিল। তিনি এরম এরম কমেন্ট করেছিলেন আমাদের হৃদয়রামের কাছে, রামকৃষ্ণ আর কী করেছে, আমি জগতের কাছে রামকৃষ্ণকে পরিচয় করালাম বলে তো লোকে জগৎ রামকৃষ্ণকে জানলো, ও আর এমন কী করেছে। তারপরে যখন দক্ষিণেশ্বর থেকে তারা ইয়েতে গেলেন, কামারপুকুরে গেলেন, সেখানেও ঠিক একই জিনিস, গ্রামের লোকেরা তাদের, তারা তো রামকৃষ্ণ পরমহংসের কাছে আসতো না, তারা তাদের গদায়ের কাছে আসতো, ছুটতে ছুটতে তার কাছে আসতো, এবং সেই একই জায়গায় সেই ভৈরবী ব্রাহ্মণী একই রকম জিনিস কমেন্ট করতেন, বলতেন আরে ও আর কি জানে, ও একটা মুখ্যু, কিচ্ছু জানতো না, আমি ওকে জানালাম তো ওর ভেতরে ঈশ্বরীয় সত্তা আছে। এইটি মোটামুটিভাবে সাধারণ গুরুর ক্ষেত্রে তাই, এই অসাধারণ গুরু তিনি সবসময় বল চাইছেন তার শিষ্যরা তার চেয়েও লক্ষ কোটি গুণ বাড়ুক। স্বামী বিবেকানন্দের রচনাগুলিকে বাংলায় অনুবাদ করা, এটি স্বামী শুদ্ধানন্দের সবচেয়ে বড় এবং মহৎ কীর্তি। সেই সময় ইংল্যান্ড থেকে ইটি স্টাডি, স্বামীজি শিষ্য ছিলেন ইটি স্টাডি, জ্ঞানযোগ বিষয়ে স্বামীজি যে বক্তৃতাগুলো দিয়েছিলেন, বক্তৃতাগুলি আলাদা আলাদা ছোট ছোট পুস্তিকা করে প্রকাশ করছিল। ইংল্যান্ড থেকে এদেশে সেই পুস্তিকাগুলি আসছিল এবং মানুষের খুব চাহিদা ছিল সেই বক্তৃতা শোনার। কিন্তু সেই বক্তৃতাগুলি নিয়ে যখন মঠে আসতো বক্তৃতাগুলো, তখন মঠে সাধু ব্রহ্মচারীরা আগ্রহের সঙ্গে পড়তেন। স্বামী অদ্বৈতানন্দজী, স্বামী গুরু, তার গুরু ভাই, তিনি ইংরেজি জানতেন না, সেই কারণে ইংরেজিতে যখন পড়া হতো তখন সেটা তার খুব খারাপ লাগতো। তিনি জানতে চাইতেন নরেন বিদেশে গিয়ে সাহেবদের সামনে কীরকম সাহেবীয় ভাষায় ভারতীয় তত্ত্ব ব্যাখ্যা করেছেন। যবে থেকে শুদ্ধানন্দজি আসছেন, তিনি সাধু হননি, মঠে আসা যাওয়া করতেন, এটি তার অন্যতম কাজ ছিল যে এই বক্তৃতাগুলি বাংলায় পড়ে পড়ে শোনানো, ইংরেজিতে পড়া এবং একই সঙ্গে বাংলায় অনুবাদ করে করে স্বামী অদ্বৈতানন্দজি বা বুড়োগোপালকে শোনানো। এইরকম যখন বাবুরাম মহারাজ দেখলেন এ ছেলে মুখে মুখেই এইগুলোর অনুবাদ করে, তখন বাবুরাম মহারাজ যে নতুন যে ছেলেপুলেরা এসেছিলেন তাদের উৎসাহ দিলেন যে তোমরা সবাই এই যে বক্তৃতাগুলো আসছে এগুলো বাংলা অনুবাদ করছো না কেন। এক একজন এক একটা বক্তৃতা নিয়ে বাংলায় অনুবাদ করা শুরু করলো। স্বামীজি যখন দার্জিলিং থেকে ফিরে এলেন তখন স্বামীজিকে বাবুরাম মহারাজ এই ছেলেদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, শুধু পরিচয় করিয়ে দিলেন তা নয়, তিনি বললেন এরা সব তোমার ইংরেজি বক্তৃতার বাংলা অনুবাদ করছে। স্বামীজি দেখে খুব খুশি হলেন। স্বামীজিকে বাবুরাম মহারাজ বললেন যে ছেলেদের বললেন যে তোমরা কে কী অনুবাদ করেছো স্বামীজিকে শোনাও। স্বামীজি খুব খুশি হয়েছিলেন, কিন্তু বেশি খুশি হয়েছিলেন শুদ্ধানন্দজির অনুবাদ দেখে।
এবং তিনি স্বামীজি শুদ্ধানন্দজিকে আদেশ করেন তার রাজযোগ বক্তৃতা বাংলায় অনুবাদ করার জন্য। স্বামী শুদ্ধানন্দজি পরবর্তীকালে লিখেছেন, তার স্মৃতিকথায় লিখেছেন, এই যে রাজযোগ বক্তৃতা অনুবাদ করতে বলা, এটা যেন স্বামীজি আগে থেকে জানতেন। স্বামীজি চেয়েছিলেন যে শুদ্ধানন্দজি আধ্যাত্মিক বিকাশ হোক, তাই জন্য রাজযোগ বক্তৃতা করতে বলেছেন। পরবর্তীকালে শুদ্ধানন্দজি লিখছেন যে আমার ন্যায় অনুপযুক্ত ব্যক্তিকে ঐরূপ আদেশ স্বামীজি কেন করিলেন? আমি তাহার বহুদিন পূর্ব হইতেই রাজযোগের অভ্যাস করিবার চেষ্টা করিতাম। রাজযোগের অনুবাদ করিলে আমারই আধ্যাত্মিক উন্নতি সহায়তা হইবে, তদুদ্দেশেই কি তিনি আমাকে ওই কার্যে প্রবৃত্ত করিলেন? অথবা বঙ্গদেশে যথার্থ রাজযোগের চর্চার অভাব দেখিয়া সর্বসাধারণের ভিতর উক্ত যোগের যথার্থ মর্ম প্রচার করিবার জন্যই তাহার বিশেষ আগ্রহ হইয়াছিল। যাহা হোক, স্বামীজির আদেশে নিজের অনুপযুক্ততা প্রভৃতির কথা না ভাবিয়া উহার অনুবাদে তখনই প্রবৃত্ত হইয়াছিলাম। আমাদের বঙ্গদেশে রাজযোগের প্রভাব নেই, কারণ রাজযোগ চর্চা করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন আছে। ব্রহ্মচর্য যেরকম একটা শর্ত, সেরকম আরও একটা বড় শর্ত হচ্ছে নিরন্তর নিজের মনের একটা শান্ত ভাব বজায় রাখা। এই নিজের মনের যে শান্ত ভাব, এটি যদি বজায় না থাকে তাহলে কোনোভাবে কোনো অবস্থাতে রাজযোগের চর্চা করা যায় না। রাজযোগের চর্চা যারা করতেন পুরাকালে, তারা সংসার থেকে অনেক দূরে গিয়ে থাকতেন, কারণ সংসারের যে সাংসারিক নানা রকমের যে ভাব, এগুলো তাদের কখনো মনকে উথাল পাথাল করতো না, এবং ফলে তারা খুব সহজে রাজযোগের চর্চা করতেন। কিন্তু স্বামীজি চেয়েছিলেন যে আমাদের বঙ্গদেশে, পোড়া বঙ্গদেশেও রাজযোগের চর্চা হোক, মানুষ পবিত্র জীবন যাপন করুক, মানুষ নিজেকে সাধনার অনুকূল করুন, এবং রাজযোগের চর্চা করলে তারা খুব সহজে সিদ্ধির রাস্তা উন্মুক্ত হবে। স্বামী শুদ্ধানন্দজি স্বামীজির এই বক্তৃতা অনুবাদ করতে করতে তার ভিতরে একটি অদ্ভুত শক্তি এসে যায়। শক্তিটা কি? না, তিনি যখন অনুবাদ করতেন, স্বামীজির লেখার ভাব এবং ভাষা সেগুলো অটুট থাকত। স্বামীজি বক্তৃতা দিয়েছেন ইংরেজিতে, যে ভাব নিয়ে তিনি ইংরেজিতে বক্তৃতা দিয়েছিলেন, শুদ্ধানন্দজির অনুবাদেও সেই একটি ভাব অবশ্যই বজায় থাকত। শুদ্ধানন্দজি অনেক জিনিস অনুবাদ করেছেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে সেরা হল সন্ন্যাসীর গীতি। স্বামীজির লেখা দ্য সং অফ দ্য সন্ন্যাসিন, এটির বাংলায় অনুবাদ করেন, এবং এই অনুবাদ আপনারা যারা পড়েছেন তারা দেখবেন যে এই অনুবাদ পড়তে পড়তে কখনো মনে হয়নি এটি স্বামী বিবেকানন্দ নিজে অনুবাদ করেন। স্বামীজিকে তিনি এমনভাবে আত্মীকরণ করেছিলেন, স্বামীজির কথা বলার স্টাইল, তার শব্দ চয়ন এবং শব্দের প্রয়োগ, শুধু চয়ন করলে হবে না, প্রয়োগ, সেটি খুব ইম্পর্টেন্ট। আপনার বাগানে নানা রকমের ফুল আছে, আপনি ফুল তুলতেই পারেন, ফুল পুষ্প চয়ন করতেই পারেন, কিন্তু বেদিতে আপনিও সাজালেন এবং একজন মানুষের এই সাজানোর ক্ষমতা আছে, তিনিও সাজালেন, দেখবেন দুটো সাজানো সম্পূর্ণ আলাদা হয়ে গেল। দুটো সাজানো দেখলেই বোঝা যাবে একজনের মন খুব সন্নিবিষ্ট, একজনের মন সন্নিবিষ্ট নয়। এইটাই ঠিক, স্বামীজির শুধুমাত্র শব্দ তিনি চয়ন করেননি, সেটিকে সঠিকভাবে প্রয়োগ করবার মতো শক্তি ছিল। আরও একটা খুব বড় শক্তি ছিল স্বামী শুদ্ধানন্দজি, সেটা হচ্ছে অদ্ভুত স্মৃতি শক্তিধারী ছিলেন। স্বামী বিবেকানন্দের বহু বক্তৃতা যেগুলো তিনি নিজে শুনেছেন, একেবারে টোটো সেই শব্দ লিখেছেন। আমাদের মধ্যে একজন সাধু আছেন, এখনো আমরা তাকে দেখেছি, পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহাজের সঙ্গে যেদিন তিনি প্রথম দেখা করতে গেলেন, তাদের দলটা আমাদের ট্রেনিং সেন্টারের আগের ব্যাচে ছিলেন, তারা দেখা করতে গেলেন, তিনি ওই রঙ্গনাথানন্দজির বক্তৃতা শুনে এলেন। রঙ্গনাথানন্দজির বক্তৃতা যখন শুনতে গিয়েছিলেন, শর্তই ছিল কোনো কাগজ কলম কিচ্ছু নিয়ে যাওয়া চলবে না, কোনো টেপ রেকর্ডার নিয়ে যাওয়া যাবে না, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, যতটুকু মনে থাকবে থাকবে। সবাই গিয়ে ওইখানে চুপটি করে বসে থাকলেন, সবাই মনে রাখার চেষ্টা করছেন, কিন্তু পরবর্তীকালে যখন সেই বক্তৃতাটি লিখিত আকারে আসবার হলো, তখন ট্রেনিং সেন্টার থেকে সেই ব্রহ্মচারী মহারাজকে দায়িত্ব দেওয়া হলো। এবং অদ্ভুত, যে সমস্ত আচার্যরা গেছিলেন তারাও এই কথা স্বীকার করেছিলেন যে ঠিক রঙ্গনাথানন্দজি যেভাবে, যে ভাব নিয়ে, যে শব্দ, যে পরম্পরায় বক্তৃতাটি দিয়েছিলেন,
সেই পরম্পরায় তিনিও সেই বক্তৃতাটি দিয়েছেন। ভারতে বিবেকানন্দে একটি বক্তৃতা আছে গীতা তত্ত্ব, সেই গীতা তত্ত্ব বক্তৃতা এটি স্বামীজির মুখে তিনি শুনেছিলেন। মঠ তখন বেলুড় মঠে, সেখানে স্বামীজি একদিন গীতা সম্পর্কে অত্যন্ত উদ্দীপনাময় একটি বক্তৃতা দিয়েছিলেন। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলেন এবং স্বামীজি স্বামী প্রেমানন্দের আগ্রহে এই বক্তৃতা হয়ে যাওয়ার 4 দিন বাদে এই বক্তৃতাটি লিখিত আকারে আসার যখন আদেশ হলো স্বামী প্রেমানন্দজির কাছে, তখন শুদ্ধানন্দজি লিখলেন। দেখা গেল স্বামীজির এই যে ভাষা, স্বামীজির যে শব্দ, সেগুলো একবারে নিখুঁতভাবে তিনি প্রকাশ করতে পারছেন। শুধু এইখানেই শেষ নয়, তিনি স্বামীজিকে বক্তৃতা করার সময় হাঁ করে তাকিয়ে দেখতেন। স্বামীজির মুখের এক্সপ্রেশন, হাত পায়ের এক্সপ্রেশন, তার ভুরুর এক্সপ্রেশন, তিনি কেমন করে তাকাচ্ছেন, এগুলোকে এমনভাবে তিনি আত্মীকরণ করতেন যেটি পরবর্তীকালে তিনি তার স্মৃতিতে ভীষণ রকমভাবে প্রকাশিত করতেন। এক জায়গায় তিনি লিখছেন, স্বামীজি কীরকম বক্তৃতা যখন দিতেন তাকে কেমন দেখাতো, আমরা শুনে নেব। বলছেন, হে পাঠকবর্গ, সেই মহাপুরুষের যে ছবি এখনও যেন চক্ষের সামনে দেখিতেছি, আমার এই ক্ষুদ্র প্রয়াসে তাহা তোমাদেরও মনশ্চক্ষে উদ্ভাসিত হোক। তাহার কথা স্মরণ করিয়া আজ আমার মনশ্চক্ষের সম্মুখে সেই মহাপণ্ডিত মহাতেজস্বী মহাপ্রেমিকের ছবি জাগিতেছে। তোমরাও একবার আমার সহিত দেশকালের ব্যবধান উল্লঙ্ঘন করিয়া আমাদের স্বামীজিকে দেখিবার চেষ্টা করো। স্বামীজি বলিতে লাগিলেন, যখন অপরকে ব্রহ্মদৃষ্টিতে দেখতে হবে না, তখন মহাপাপীও পাপীকেও ঘৃণা করলে চলবে না। মহাপাপীকে ঘৃণা করো না, এই কথা বলিতে বলিতে স্বামীজির মুখের যে ভাবান্তর হইল, সেই ছবি আমার হৃদয় এখনো মুদ্রিত হইয়া আছে। যেন তাহার মুখ হইতে প্রেম শতধারে প্রবাহিত হইতে লাগিল, মুখখানো যেন ভালোবাসায় ডগমগ করিতেছে, তাহাতে কঠোরতার লেশমাত্র নাই। এই দেখুন কতগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমরা শুদ্ধানন্দজির জীবন থেকে পাই। তিনি স্বামী বিবেকানন্দের শাস্ত্রচর্চার যে ভাবনা, সেটিকে তার সারা জীবন ধরে বহন করে রেখেছিলেন। দুই হচ্ছে, স্বামীজি প্রদর্শিত যে নিয়ম নীতি সেটি তিনি পালন করেছিলেন, এবং এটি পালন করতে গিয়ে স্বামী বিবেকানন্দ উত্তর যে রামকৃষ্ণ, স্বামীকৃষ্ণ বিবেকানন্দের পরে যে রামকৃষ্ণ মিশন, তার যারা কর্ণদা তাদের অনেকের সঙ্গে তার বিরোধ বেঁধেছিল। এই বিরোধটিকে তিনি কখনো বিরোধ বলে মনে করতেন না, তিনি বলতেন, স্বামীজি আমাকে এরকমভাবে আদেশ করেছেন মঠকে এইভাবে পরিচালিত করার জন্য, এবং আমি স্বামীজির আদেশ, গুরুর নির্দেশ এটি পালন করব। এবং তার জন্য তাকে সম্পাদকের পদ ছেড়ে দিতে হয়েছে, তথাপি তিনি তার আদর্শ থেকে এতটুকু সরে আসেননি। আসলে তিনি স্বামীজি যেভাবে ছিলেন সেই কট্টর ভাবটিকে গ্রহণ করে রাখার চেষ্টা করেছিলেন। আরেকটি আমরা জিনিস দেখি, স্বামীজির লেখা, স্বামীজির লেখাগুলিকে তিনি এমনভাবে অনুবাদ করেছিলেন কখনো মনে হয়নি সেটা স্বামী বিবেকানন্দের নিজের লেখা নয়, সেটি অনুবাদ, এটি যেন কখনো কারুর মনে হয়নি। আর 4 হচ্ছে, স্বামীজির বক্তৃতার একেবারে সঠিক শব্দ চয়ন, যেটা কানে শুনেছেন তার অদ্ভুত শ্রুতিশক্তি এবং স্মৃতিশক্তির কারণে সেগুলো তিনি পরবর্তীকালে রিপ্রোডাকশন করতে পারতেন। আর 5 যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম, সেটা হচ্ছে, শুধু তাই নয়, তিনি যখন সেই বক্তৃতাগুলি সম্পর্কে আলোচনা করতেন তখন তার চোখের সামনে ভেসে উঠত সেই বক্তৃতার প্রতিটি শব্দ যখন বলা হচ্ছে, তখন স্বামীজির মুখের যে এক্সপ্রেশন, তার মুখের যে ভাব, সেটিকে তিনি বলতে পারতেন। এটিকে স্মরণ করে বললে অনেক বেশি সহজ হয়। ব্রহ্মবিদ আচার্যের কাছে আরেকটি জিনিস স্বামীজি শিখেছিলেন, যেটা পরবর্তীকালে আমাদেরকেও বলা হয়, এখনও একই কথা বলা হয়, সেটা হচ্ছে, স্বামীজি চাইতেন যে শাস্ত্রাদির যে ভাষ্য, ভাষ্যের মধ্যে দিয়ে শাস্ত্রাদিকে না পড়ে নিজেকে স্বাধীনভাবে শাস্ত্রকে পড়ার কথা তিনি বলতেন। আমাদের স্বামীজি শুদ্ধানন্দজিকে বলেছিলেন, ভাষ্য না পড়ে এখন স্বাধীনভাবে সকল সূত্রগুলির অর্থ বুঝবার চেষ্টা করো। এই সকল সূত্রের অর্থ বোঝার কথা তিনি বলতেন। আত্মস্থানন্দজিকে দেখেছি আমি, ঘটনা আগেও বলেছি,
তিনি চিন্তানায়ক বিবেকানন্দ, শতরূপে সারদা বা বিশ্বচেতনায় শ্রীরামকৃষ্ণ একেবারে প্রথম দিকে পড়লে খুব অসন্তুষ্ট হতেন। তিনি বলতেন যে প্রথম দিকে মূল গ্রন্থগুলি পড়া দরকার। কথামৃত, লীলা প্রসঙ্গ, মায়ের কথা, মায়ের জীবনী এবং স্বামীজির জীবনী, উনি ইংরেজিটা পড়ার জন্য বেশি জোর দিতেন। শ্রীরামকৃষ্ণ অ্যান্ড হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস, এই যে বই গ্রন্থমালা আছে, এটি স্বামীজির প্রকাশ, স্বামীজির সম্বন্ধে প্রকাশিত প্রথম জীবনী, প্রামাণ্য জীবনী গ্রন্থ, সেটি পড়ার কথা বলতেন। শুধু বলতেন না, বলতেন জীবন এবং জীবনের বাণীগুলো পড়ে নিজের ভাবে ভাবিত হয়ে পড়া। উনি বলতেন, ভগবান তোর ভেতরে একটা একজোড়া অনুভবী চোখ দিয়েছেন, তুই অন্যের দৃষ্টি দিয়ে কেন পড়বি? চিন্তানায়ক বিবেকানন্দ বা শতরূপে সারদা বা সচেতনায় শ্রীরামকৃষ্ণ, এগুলোকে কখনো তিনি খারাপ গ্রন্থ বলতেন না, বলতেন এটি অতি উচ্চ মার্গের গ্রন্থ, এমনকি এতে আমার লেখাও আছে, কিন্তু এই লেখাটা পড়া হচ্ছে মানে হচ্ছে আমরা অন্যের চোখ দিয়ে রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দকে দেখার চেষ্টা করছি, সেটা না করে নিজের অনুভূতি, নিজের অনুভব দিয়ে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে দেখার উপর তিনি বারবার জোর দিয়ে থাকতেন। বলতেন এগুলি পড়া খুব দরকার। স্বামীজি বলতেন, কেন আমরা সংস্কৃত সাহিত্যে ঠিকঠাক মতো অনুবাদ পড়তে পড়ে তার অর্থ বুঝতে পারি না, কেন আমাদের ভাষ্যের জন্য অন্যের সাহায্য নিতে হয়? তার কারণ শুদ্ধানন্দজি লিখছেন, স্বামীজি বলেছিলেন, সংস্কৃত ভাষা আমরা ঠিক ঠিক উচ্চারণ করি না, অথচ এর উচ্চারণ এত সহজ যে একটু চেষ্টা করলেই সকলেই শুদ্ধ সংস্কৃত উচ্চারণ করিতে পারো, কেবল আমরা ছেলেবেলা থেকে অন্যরূপ উচ্চারণে অভ্যস্ত হইয়াছি, তাই এই রকম উচ্চারণ আমাদের এখন এত বিসদৃশ্য ও কঠিন বোধ হয়। আমরা আত্মা শব্দকে আতমা মানে তয়ময় আলাদা করে আত্মা এইভাবে উচ্চারণ না করে আত্মা উচ্চারণ করি, এটা ভূতেশানন্দজিও খুব জোর দিতেন। এভাবে উচ্চারণ করি কেন? এভাবে তো উচ্চারণ করার কথা নয়। স্বামীজি বলছেন, মহর্ষি পতঞ্জলি তার মহাভাষ্যে বলেছেন, অপশব্দ উচ্চারণকারীরা হচ্ছে ম্লেচ্ছ, অতএব আমরা সকলেই তো পতঞ্জলির মতে ম্লেচ্ছ হইয়াছি। এই সংস্কৃতে সঠিক উচ্চারণ করলে সংস্কৃত শব্দ আমাদেরকে আমাদের সেই তার অর্থ প্রকাশ করে, এটা কিন্তু খুব সত্য, এর মধ্যে কিন্তু এতটুকু জল নেই, এই ভাবটা কিন্তু সত্যি। সংস্কৃত মন্ত্রগুলিকে বারবার সঠিক উচ্চারণে উচ্চারণ করলে তার সন্ধি বিভক্তভাবে আবার সন্ধিযুক্ত করে ধীরে ধীরে উচ্চারণ করলে সেগুলো আমাদের অবশ্যই একটি নতুন আলোর সন্ধান দেয়। এইটাই পরবর্তীকালে তিনি বলছেন যে শাস্ত্রজ্ঞানের মধ্যে কোনো একদর্শিতা, একদেশদর্শিতা না দেখেই যেন করা হয়। বহু সময় ভাষ্য লিখতে গিয়ে আমরা ভাষ্যকারের মত অনুযায়ী নিজের মতকে পরিবর্তন করে থাকি, কারণ ভাষ্যকার তিনি যেভাবে বুঝেছেন তিনি সেইভাবে ব্যাখ্যা করেছেন, আমার বোঝাটা তো অন্যরকম হতেই পারে। অদ্বৈতবাদী শঙ্করাচার্য, এটা একটা শঙ্করাচার্যের সাহিত্যের একটা বলা যেতে পারে একটা অন্য দিক, বাজে দিক বলবো না, এটাকে অন্য দিক, সেটা হচ্ছে আচার্য শঙ্কর তিনি যেভাবে শাস্ত্রকে বুঝেছিলেন সেই অদ্বৈত বেদান্তের আলোকেই তিনি শাস্ত্রকে ব্যাখ্যা করেছিলেন। তার মধ্যে যে ভক্তিভাব আছে, তার মধ্যে যে প্রেমের ভাব আছে, সেগুলোকে তিনি সম্পূর্ণভাবে ইগনোর করেছিলেন। এখন অবশ্য কেউ কেউ গীতার ভাষ্য অনেক রকম আসে, তাদের সঙ্গ থেকে বলা হয় যে তাঁর গীতা ভাষ্যই শ্রেষ্ঠ, অন্য জগৎ সংসারে আর কারোর গীতা ভাষ্য না পড়লেও চলবে, কিন্তু সেই গীতা ভাষ্য আমিও পড়ে দেখেছি, অনেক সময় মনেছে সেই একই রকম একদর্শিতা দোষে স্ট। ত্যাগী সন্তানদের স্বামীজি শুধু আত্মজ্ঞানের পথে উদ্বোধিতই করতেন না, তাহার দেহ মন যাতে উপযুক্ত, তার শরীর যাতে উপযুক্ত হয় সাধন ভজনের ওপরে সেই প্রতি তার কঠোর দৃষ্টি ছিল। কামিনী কাঞ্চনের প্রতি যেন সামান্যতম আসক্তি কারণ না হয়, এটা স্বামীজি একেবারে শেষ অবধি দেখে গেছেন। সেই সময় বেলুড় মঠে, এখনও দেখবেন বেলুড় মঠ যাওয়াটা কত কঠিন ছিল, তখন আরও বেশি কঠিন। তখন ইন্ডিয়ান মিরর পত্রিকার সংবাদপত্রটি বেলুড় মঠের জন্য
ফ্রিতে আসতো। কিন্তু সমস্যা দেখা গেল ইন্ডিয়ান মিরর পত্রিকাটি যে ডাক ব্যবস্থার মাধ্যমে আসতো, সেই ডাক পিয়ন ওই গঙ্গার অপর দিকে বড়নগরে একটা বিধবাদের জন্য মঠ ছিল, সেই মঠেতে সেইখানে দিয়ে আসতো। কারণ সেই মঠের পর আর কোনো জায়গায় ইন্ডিয়ান মিরর পত্রিকার কোনো গ্রাহক ছিল না। স্বামী নির্ভয়ানন্দ তিনি মাঝে মাঝেই এই তিনি রোজই এই কাজটি করতেন। তিনি দুপুরে কাজকর্ম সব সেরে গঙ্গা পেরিয়ে ওপারে গিয়ে সেই ডাক সেইটা নিয়ে আসতেন। তার নিজের ওপর এত কাজ ছিল, তাই তিনি ভেবেছিলেন স্বামী শুদ্ধানন্দজিকে একদিন সঙ্গে করে নিয়ে যাবেন, এবং নিয়েও গেছিলেন যাতে স্বামীজি শুদ্ধানন্দজি দেখতে পান যে কোথা থেকে এই জিনিসটা আসে, এবং পরবর্তীকালে যদি কোনোদিন নির্ভয়ানন্দজির পক্ষে না আনা সম্ভব হয় তাহলে শুদ্ধানন্দজি যেন সেটি নিয়ে আসতে পারে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। যেদিনকে তিনি শুদ্ধানন্দজিকে নিয়ে ওপারে গিয়েছিলেন ঠিক সেই দিনই স্বামী বিবেকানন্দ শুদ্ধানন্দজির খোঁজ করা শুরু করলেন। কেন? তাকে সঙ্গে নিয়ে কিছু শাস্ত্র পাঠ করবেন বলে। তারপরে যখন শাস্ত্র পাঠ হলো, শাস্ত্র পাঠের সময় ব্রহ্মচারীকে খুঁজে পাওয়া গেল না, তখন তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং তারা ফিরে এলে দুজনকেই খুব বকাঝকা দিলেন এবং বকাঝকা দিয়ে বললেন যে ওটি শেষ কথা, মানে আমাদের সাধন জীবনের প্রাথমিক অবস্থায় ঠাকুর যেরকম বলতেন যে ছোটো গাছের চতুর্দিকে বেড়া দিতে হয়, নারে গরু ছাগল এসে খেয়ে যাবে। কিন্তু পরবর্তীকালে সেই গাছ যখন বড় হয়, যখন তার মোটা গুঁড়ি হয়, সেই গাছের ডালে যদি হাতিকেও বেঁধে রাখা হয় তাহলে তার আর কোনো সমস্যা থাকে না। সাধন জীবনের প্রাথমিক অবস্থায় এই নিয়মগুলো থাকা দরকার, মন পরিপক্ক হয়ে গেলে আর এ বিষয়ে কোনো সমস্যা থাকে না। স্বামীজির অদ্ভুত কতগুলো গুণ তিনি লক্ষ্য করেছিলেন স্বামী শুদ্ধানন্দজি। তিনি দেখেছিলেন যে জ্ঞান কর্ম ভক্তি এবং যোগের অদ্ভুত সমন্বয় স্বামী বিবেকানন্দের জীবন, এই প্রত্যেকটি আদর্শের একটি সমন্বয় ভাব প্রকাশিত হতো স্বামীজির কথায় কাজে এবং চরিত্রে, এবং শ্রীগুরুর আশীর্বাদে এবং তার অমোঘ শিক্ষাগুণে শুদ্ধানন্দজির ভেতরেও জ্ঞান বিচার ভক্তি উপাসনা কর্মসাধনা এবং যোগাভ্যাস একই ভূমিতে সমান্তরালভাবে এটি হতো। বেলুড় মঠের এই একদিন বেলুড় মঠে বসে দোতলার ঘরে বসে স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের নিয়ে, সেদিন শুদ্ধানন্দজিও সেখানে ছিলেন, তাদের নিয়ে বেদান্ত চর্চা করছেন। দুপুর থেকে, দুপুর দুটোয় স্বামীজির ক্লাস শুরু হতো, দুটো থেকে বেদান্ত চর্চা চলতে চলতে সন্ধ্যা এসে পৌঁছে গেছে, এমনকি সন্ধ্যারতির সময়ও এসে গেছে, তখনও পর্যন্ত তাদের সেই বেদান্ত চর্চা অব্যাহত আছে। সন্ধ্যারতির সময় এসে যাচ্ছে দেখে বাবুরাম মহারাজ গিয়ে ব্রহ্মচারীদের ডাকার ব্যবস্থা করলেন। ব্রহ্মচারী সবাই খুব লজ্জিত হলো, অপ্রস্তুত হয়ে গেল। স্বামীজি এদিকে একদিকে স্বামীজির কাছে বেদান্ত শোনার আকর্ষণ, আবার অন্যদিকে এই মন্দিরের যে সন্ধ্যারতি তার মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। স্বামী বিবেকানন্দ স্বামীজি কিন্তু শিষ্যদের দোলায়মান অবস্থা দেখে বাবুরাম মহারাজকে বললেন, এই যে বেদান্ত পড়া হচ্ছিল এটা কি ঠাকুরের পূজা নয়? কেবল একখানা ছবির সামনে সলতে পোড়া নাড়লে আর ঝাঁজ পিটলেই মনে করেছিস বুঝি ভগবানের যথার্থ আরাধনা হয়? এই যে সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব সাধন পদ্ধতিকে অনুসরণ করলে তার দিকে পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে, সেইটি স্বামীজি যেন তার কথার ভেতর দিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। আরও একটা ঘটনা বলে আমরা আজকে একটু আগেই মিনিট পাঁচেক আগেই শেষ করব, সেটা হচ্ছে আরও একটা খুব বড় দান, বড় অবদান। স্বামী শুদ্ধানন্দজিকে স্বামী বিবেকানন্দ আদেশ করেন যে মঠের ডায়েরি লিখতে। স্বামীজি স্বামী শুদ্ধানন্দজি রোজ ডায়েরি লিখতেন, সারাদিন মঠে কী কী হলো, কে এসেছিল, কে গিয়েছিল, কোথায় কী ঘটনা ঘটেছিল, ছোটোখাটো মিজো সিজো সব ঘটনা। এই ডায়েরিগুলো কিন্তু এখনও প্রিজার্ভ আছে আমাদের ইয়েতে, আমাদের মিউজিয়ামে, আমাদের আর্কাইভসে আছে স্বামী শুদ্ধানন্দজি লেখা ডায়েরি। বিট্টু আবার কালকেই গিয়ে খোঁজ করো না, আমি ডায়েরি দেখবো, আমাকে ডায়েরি দেখানো হোক, তা নয় কিন্তু। হ্যাঁ, এই ডায়েরিগুলো পরবর্তীকালে রামকৃষ্ণ সঙ্ঘের ইতিহাস লিখতে একটি বড় ধরনের ভূমিকা নিয়েছিল। এটা হচ্ছে খুব বড় কথা, এই রামকৃষ্ণ সঙ্ঘের যাবতীয় ইতিহাস এটা, এবং প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রিপোর্ট লেখা
একটা পদ্ধতি স্বামী বিবেকানন্দ তাকে আদেশ করেছিলেন, এই পদ্ধতিটি বলেছিলেন। তাই স্বামী বিবেকানন্দ চলে মঠে থাকলেও কি না থাকলেও কি শুদ্ধানন্দজি এই অভ্যাসটা বজায় রেখেছিলেন এবং তারপর পুরো টেনিয়র তিনি এই ডায়েরি লেখার অভ্যাস করেন, যেটি আজও আমাদের এই পদ্ধতিটা এখনও চলে আসছে। আগামী 50 বছর পরে যদি কোনো সাধক, কোনো যদি আলোচক, কোনো যদি গবেষক রামকৃষ্ণ মিশনের আজকের দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করতে চায়, গবেষণা করতে চায়, পড়াশোনা করতে চায়, তার জন্য কিন্তু এই ডায়েরিগুলো খুব সহায়ক। এই ডায়েরি লেখা আগেকার দিনের পুরনো সাধুদের ভীষণ রকমভাবে একটা বড় স্বভাব ছিল। মাস্টারমশাই বোধহয় ক্লাস 7-8 যখন পড়তেন তখন থেকে ডায়েরি লিখতেন, ডায়েরি লেখা তার অভ্যাস ছিল এবং খুব সংক্ষেপে তিনি ডায়েরিগুলো লিখতেন। শুধু লিখেই ক্ষান্ত হতেন না, তিনি সেইগুলোকে গরু যেরকম জাবর কাটে পরবর্তীকালে জাবর কাটতেন, ফলে এই ঘটনাগুলি পরবর্তীকালে ছোট্ট ছোট্ট সূত্র ধরে তিনি এই গোটা রামকৃষ্ণ কথামৃত লেখা সম্ভব তার পক্ষে হয়েছিল। শারদ এই আমাদের শুদ্ধানন্দজিও এই ডায়েরি লেখার অভ্যাস ছিল। ডায়েরি লেখার অভ্যাস থাকলে স্মৃতি কখনও মানে আমাদেরকে বোকা বানায় না, স্মৃতি আমাদের সবসময় সজাগ থাকে, একবারে সতেজ থাকে। রোজ এই সারাদিনের ঘটনাকে পুনরাবৃত্তি করলে আমরা আমাদের এই সারাদিনের ঘটনাকে পুনরাবৃত্তি করার ফলে আমার যে স্মৃতিশক্তি সেটি বিকশিত হতে থাকে। কিন্তু সঙ্ঘের জন্য একটি বড় কাজ তিনি করে গেছিলেন, সেটা হচ্ছে সঙ্ঘেরই ডায়েরি লেখা। সেই সময় থেকে তার সময় অবধি সমস্ত কিছু তার হাতে লেখা ছিল এবং এই প্রত্যেক সপ্তাহে রিপোর্ট পরবর্তীকালে অন্যেরা তৈরি করতো। এই রিপোর্টগুলো পরবর্তীকালে থাকতে থাকতে একটা দলিল হিসেবে, অন্যতম দলিল হিসেবে আমাদের কাছে এলো। এটিরই পরবর্তীকালে আমাদের ইন্টারনাল সার্কুলেশনের জন্য একটি অদ্ভুত ভালো জিনিস তৈরি হয়, যেটি আজও চলে আসছে। 1937 সালে স্বামী বিবেক শ্রীরামকৃষ্ণ দেবের জন্মশতবর্ষের সময় তখন যে সাধু সম্মেলন হয় সেই সাধু সম্মেলনে স্থির হয় সংঘ ক্রমাগত বড় হচ্ছে, তাই সংঘের সমস্ত খবর সকলের জানাটি খুব প্রয়োজন। তাই বুলেটিন বা সংঘের সমাচার নিজস্ব একটি সমাচারপত্র বা সমাচার থাকা উচিত এবং তার ভিত্তি করে তার ভাবনাতেই এই প্রথম 1937 সালে ছাপা আকারে তখনকার দিন অবধি সংঘের যে খবরাখবর সেটি ছাপা হয়ে প্রত্যেক সাধুর কাছে এল এবং তখন ঠিক হলো বোধ হয় 6 মাস বা 3 মাস অন্তরে এগুলো পাবলিশ হবে এবং পরবর্তীকালে ক্রমাগত ছাপ আসার পরে খুব সম্ভবত 1939 থেকে প্রথমে 3 মাস অন্তর এবং তারপর থেকে 41 বা 42 সাল থেকে প্রতি মাসে বুলেটিন বেরোয় যা আজও আমাদের কাছে আসে। এটা একটা ইন্টারনাল সার্কুলার, এটা শুধুমাত্র সাধু ব্রহ্মচারীদের কাছে থাকে। এর কতগুলি ভাগ আছে, একটা হচ্ছে সাধারণ সমস্ত খবর, সঙ্গের খবর, সঙ্গের কোথায় কোন নতুন সেন্টার হলো, কে নতুন অধ্যক্ষ হলেন, কোথায় কি টেলিফোন নাম্বার বদল হলো, এইগুলো। আরেকটা থাকে রিলিফ রিপোর্ট, আগে রিলিফ রিপোর্ট একসাথে থাকতো, এই খুব সম্ভবত 97-98 সালের পর থেকে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে, কোথায় কি রিলিফ হচ্ছে, কোথায় কি ত্রাণ হচ্ছে সেটি জন্য আলাদা একটি বুলেটিন বেরোয়। এবং এছাড়াও এই রিলিফের কাজ ছাড়াও আরও নানা রকমের কাজ হয়, যেমন জামাকাপড় বিতরণ করা, কম্বল বিতরণ করা, চোখ অপারেশন করা, হেলথ ক্যাম্পস তৈরি করা, এই যেগুলো রিলিফ মতো অথচ রিলিফ নয়, সাধারণ কোনো ইয়ে থেকে ভাবনা চিন্তা থেকে নয়। এই স্বামীজির দেখুন একটি ভাবনা চিন্তা যেটি শুদ্ধানন্দজি আমাদের মঠেতে প্রয়োগ করেন সেটা কত ভালো একটা ধারায় পরিণত হয়ে গেছে। শুদ্ধানন্দজি সংঘকে একেবারে একটি নির্দিষ্ট চলন পথে চালিত করে দিয়ে গেছেন। এই বলা হয় না একজন গান লিখেছেন আরেকজন সুর করেছেন, কিন্তু যিনি মিউজিক অ্যারেঞ্জ করেন তার ভূমিকাটা কিন্তু অনেকখানি, তিনি গান এবং সুরকে একটা আকার দেন। যিনি গান লেখেন তিনি মাটি, ধরুন মাটি নিয়ে এসেছেন, যিনি সুর করছেন তিনি ওই কাঠামো তৈরি করে তার উপর সেই মাটিটা প্রলেপ করছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত দোমেটে হচ্ছে, তার উপর কাপড় দিয়ে চামড়া তৈরি হচ্ছে, সেটা শুকিয়ে যতক্ষণ না পর্যন্ত তার উপর খড়ি করা হচ্ছে, রং করা হচ্ছে, চুল টুল লাগিয়ে তাকে দেবতার রূপে রূপান্তরিত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মাটিটা কাজে লাগে না, মাটি মাটি থেকে যায়,
মাটি দেবতায় রূপান্তরিত হয় না। ঠিক একটি সংঘ সুসংহতভাবে পরিচালিত করতে হলে তার অনেকগুলি ভাব ভাবনা থাকে এবং সেটি শুধু থাকলেই হবে না, সেটির প্রয়োগ দেখানোর দরকার আছে। বেনুদি রান্নাঘর থেকে নানা রকম রান্না শিখলেন, কিন্তু যদি সেটা প্রয়োগ না করেন সেটা আপনার খাতাতেই লেখা থাকবে, কোনো দিন সেটা প্রয়োগ হবে না। স্বামী বিবেকানন্দের এই শিষ্য সংঘকে এক নবজীবন দান করলেন। তার অসাধারণ কীর্তি, তার অসাধারণ প্রচেষ্টার ফলে তিনি এই সংঘকে নবজীবন দান করছেন। আজকে আমরা যে সেই তার ফল পাচ্ছি এটার সবটুকু তাঁর কৃপা, তার ফলেই, তাঁর আশীর্বাদের ফলেই এটা হয়েছে। আজ এই পর্যন্ত আমরা এইখানেই থামব। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আমরা শুদ্ধানন্দজি জীবনী বিস্তারিতভাবে আলোচনা করব। ওম ইয়ত ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম হৃদাভবম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।